শান্ত সুন্দরী ল্যান্সডাউনকে বিদায় জানিয়ে 2 অগস্ট 2021 সকালবেলায় রওনা দিলাম মুসৌরির উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা কুয়াশা ঢাকা এই পাহাড়ি রাস্তা আবার আমার মন জিতে নিল। অনেক অনেক পাহাড়ি পথে গিয়েছি আমি, কিন্তু এই ল্যান্সডাউন কোটোদ্দার পথের ব্যাপারটাই যেন আলাদা। এত সবুজ বোধহয় অন্য কোনো পাহাড়ি পথে কখনো দেখিনি আগে। এই সবুজ যেন অম্লান থাকে চিরকাল, সেটাই প্রার্থনা। এখন আছি কোটদুয়ারে, আজকে 2 অগস্ট 2021 সোমবার, সকাল বাজে 11:15। আমি 10টার সময় ল্যান্সডাউন থেকে রওনা দিয়েছিলাম আর কোটদুয়ারে এসে পৌঁছালাম এই মাত্র। এখান থেকে শেয়ার গাড়িতে যাচ্ছি দেরাদুনে, দেরাদুন থেকে আবার গাড়ি পাল্টে যাব মুসৌরিতে, এটাই হচ্ছে প্ল্যান। এখন বাজে প্রায় 1টা, পৌনে 2 ঘন্টা বসে আছি এখানে, এখনো যাত্রী হয়নি, এখনো 2 জন বাকি আছে, তারপর ছাড়বে। অবশেষে গাড়ি ছাড়লো 1:20। আবার এগিয়ে চললাম হরিদ্বারের দিকে। এই রাস্তার সৌন্দর্যও কিন্তু কম নয়, বর্ষার সময় বলেই হয়তো এত সবুজের সমারোহ। হরিদ্বার হয়ে দেরাদুনের পথে এই রাস্তা গিয়েছে চিড়িয়াপুর আর পাঠারি ফরেস্ট রেঞ্জের ভিতর দিয়ে, বাদিকে মাঝে মাঝেই উঁকি দেবেন মা গঙ্গা। হরিদ্বারের বেশ কিছুটা আগে পাঠারি ফরেস্ট রেঞ্জ ক্রস করার সময় দেখা হলো এনার সঙ্গে। আগে কখনো এইভাবে জঙ্গলি হাতির দর্শন হয়নি আমার, এই প্রথমবার সেই সৌভাগ্য হলো। এখন বাজে 3:15, রাস্তায় এখানে একটা ব্রেক দিল লাঞ্চের জন্য, এখানে মোটামুটি একটা মটর পনির আর 2টো রুটি দিয়ে লাঞ্চ হলো। তাড়াতাড়ি পৌঁছে গেছি দেরাদুনে, এখন বাজে 4:33। আমি এখন দাঁড়িয়ে আছি দেরাদুনের মুসৌরি বাস স্ট্যান্ডে, এখান থেকে প্রত্যেক আধ ঘন্টায় মুসৌরির বাস ছাড়ে। পেছনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, একটু পরেই টিকিট দেবে নেক্সট বাসের, তার জন্যই ওয়েট করছি। বাসটা ছাড়ার কথা ছিল 5টার সময়, ছাড়লো হচ্ছে এখন 5:16। লোকাল বাস বা লোকাল গাড়ি ব্যবহার করার এটাই অসুবিধে, কোনো কিছুই টাইম মেনটেন করে না, প্রচুর দেরি হয়। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগে কম বেশি ঘণ্টা দেড়েক। এই পথে প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় কংক্রিটের জঙ্গল বেশি চোখে পড়ে, তবে মাঝে মাঝে ওপর থেকে দেরাদুন শহরের ভিউ বেশ মনোরম। মুসৌরি, পাহাড়ের রানী। 19 শতকের প্রথম ভাগে ব্রিটিশদের তত্ত্বাবধানে আর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই শহর দেশি ও বিদেশি পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয়। 7,464 ফিট উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশন কেন পর্যটকদের কাছে এত প্রিয়, চলুন তার কারণ খোঁজার চেষ্টা করি। প্রথমেই যেটা বলতে হয় সেটা হল মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য। অনতি দূরের কেম্পটি জলপ্রপাত, মুসৌরির পাশেই ক্যান্টনমেন্ট শহর ল্যান্ডৌর, যেখানে রয়েছে বিখ্যাত চার দোকান আর লাল টিপ্পা, যা কিনা মুসৌরির সবচেয়ে উঁচু পয়েন্ট। পরিষ্কার দিনে এই লাল টিপ্পা থেকেই দেখে নিতে পারেন গাড়োয়াল হিমালয়ের শ্বেত শুভ্র শৃঙ্গরাজি। এছাড়াও মুসৌরির আকর্ষণ বাড়িয়েছে তার শাহী পিয়ানা। দুর্দান্ত সব ফুড জয়েন্ট, এই
লাইব্রেরি চকে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, এটা কিন্তু বিখ্যাত। আর এখানের দুধ জিলাপি খেয়ে দেখবেন। আর নতুন গড়ে ওঠা বেশ কিছু স্পট যেমন মিউনিসিপ্যাল গার্ডেন আর মুসৌরি লেক। মুসৌরিতে হ্যাংআউটের জন্য পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় দুটি জায়গা হল ম্যাল রোড আর লাইব্রেরি চক বা গান্ধী চক। মুসৌরির আকর্ষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় ক্যামেলস প্যাক রোড। ম্যাল রোড থেকে ক্যামেলস প্যাক রোড ধরে হেঁটে লাইব্রেরি চক অব্দি পৌঁছানোর অনবদ্য অভিজ্ঞতা কিন্তু ভুলবার নয়। আমি এখন হাঁটছি ক্যামেলস ব্যাক রোড দিয়ে। মুসৌরি পাহাড়ের দ্বিতীয় উচ্চতম জায়গা হল গানহিল, যা ম্যাল রোডের পাশেই। রোপওয়েতে চড়ে গানহিলে ওঠার সময় মুসৌরি শহরের প্যানোরামিক ভিউ মুসৌরি বেড়ানোতে এক অন্য মাত্রা যোগ করে। আর সন্ধেবেলায় লাইব্রেরি চক থেকে দেখা সদ্য আলোকিত দেরাদুন শহর মনে থেকে যাবে চিরকাল। উৎসাহী পর্যটকদের আকর্ষণ করে মুসৌরির অনতিদূরে জর্জ এভারেস্টের বাড়িটিও। এছাড়াও মুসৌরির আকর্ষণের আরেকটি অন্যতম কারণ হল আমার আপনার সবার প্রিয় রাস্কিন বন্ড। আমাদের প্রিয় এই লেখকের বাসস্থান হল মুসৌরির পাশেই ল্যান্ডৌরে। এই হচ্ছে ডোমাস রেস্টুরেন্ট, আর এই হচ্ছে রাস্কিন বন্ডের বাড়ি। করোনার আগে প্রতি শনিবার সন্ধ্যায় ম্যাল রোডের কেমব্রিজ বুক স্টোরে উনি দেখা করতেন গুণগ্রাহীদের সঙ্গে, কিন্তু করোনার পর সেই রেওয়াজ এখন বন্ধ। গুড মর্নিং, আজকে 3rd August 2021 মঙ্গলবার, আর আমি এখন আছি মুসৌরিতে। এখন বাজছে ঘড়িতে সকাল 9:30। আমি গতকাল সন্ধেবেলা এখানে এসে পৌঁছেছিলাম ল্যান্সডাউন থেকে, আর উঠেছি এই হোটেলটাতে। হোটেলটার নাম হচ্ছে হোটেল ফিলিগ্রি। ম্যাল রোড থেকে ক্যামেলস প্যাক রোড ধরে মিনিট সাতেক হাঁটলেই এই হোটেল। বেশ বড় ঘর হলেও ঘরের কার্পেটে এবং অন্যান্য জায়গায় ধুলো ছিল প্রচুর। বোঝা যাচ্ছিল অনেকদিন ব্যবহার হয়নি এই ঘর। একটু আগে অবধিও কোনো মেঘ ছিল না, কিন্তু এখন এখানে মেঘ নেমে এসছে। মনে হচ্ছে ওবেলায় ওয়েদার খুব বাজে হয়ে যাবে। মুসৌরিতে আপনি দিন শুরু করুন ম্যাল রোডের লাভলি অমলেট সেন্টারের চিজ ফ্রেঞ্চ টোস্ট দিয়ে। ভাইয়া, আমার দোকান 1918 সে দুনিয়া মে জিতনে টিভি চ্যানেল জিতনে ফুড চ্যানেল সব আমি কভার করতে হ্যাঁ। সাংঘাতিক জনপ্রিয় এই ফুড জয়েন্টটি মানুষের হৃদয়ের সাথে সাথে জিতে নিয়েছে প্রচুর পুরস্কারও। এখানে সচিন তেন্ডুলকর, রাজীব গান্ধী সহ বিভিন্ন রকমের সেলিব্রিটিরা খেয়ে গেছেন। এখানকার চিজ দেওয়া ফ্রেঞ্চ টোস্টের স্বাদ আপনি ভুলবেন না। দারুণ টেস্টি। তিনটে লেয়ার আছে, একটা তো ডিমের লেয়ার অমলেটের, একটা ব্রেডের লেয়ার পাউরুটির, পাউরুটি স্লাইস, আরেকটা হচ্ছে চিজের লেয়ার। এই তিনটে লেয়ার। এবার হচ্ছে রাবড়ি জিলাপি, এটা এখানের বিখ্যাত। রাবড়িটা কিন্তু ফ্রিজ থেকে বার করে দিল, ওপরে বাদাম দেওয়া। আমাদের ওখানে যেমনি রাবড়িতে সর থাকে সেরকমটা নয়, এটা ক্ষীর বেশি রাবড়ি কম, কিন্তু টেস্টি। ব্রেকফাস্টের পরে ক্যামেল ব্যাক রোড ধরে হাঁটা লাগালাম লাইব্রেরি চকের উদ্দেশ্যে। প্রায় 3 কিলোমিটার রাস্তা, আমার সময় লেগেছিল 45 মিনিট। আমি এখন হাঁটছি হচ্ছে ক্যামেল ব্যাক রোড দিয়ে। এইখানে এই পাহাড়ের ওপরে একটা ছোট্ট ক্যামেলের আকৃতির পাথরের অবয়ব আছে, এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে ক্যামেল পয়েন্ট, এখান থেকে ওপরে তাকালে দেখা যায় সেটা। খানিকটা এগুতেই চোখে পড়ল এখানকার সবচেয়ে পুরনো সমাধিক্ষেত্রটি।
যা তৈরি হয়েছিল 1829 সালে। এই হাওয়া মহল ভিউ পয়েন্ট থেকে কিন্তু গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ সবকিছু দেখা যায় টেলিস্কোপের সাহায্যে, যদি আকাশ ক্লিয়ার থাকে, যেটা আজকে নেই। অবশেষে এসে পৌঁছালাম লাইব্রেরি চকে। লাইব্রেরি চকে অবস্থিত মুসৌরি লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1843 সালে। কেম্পটি ফলস যাবার জন্য লাইব্রেরি চক থেকে ভাড়া করে নিলাম একটা স্কুটি। খরচ 500 টাকা প্রতিদিন আর তেল। আমি এই স্কুটিটা ভাড়া নিয়েছি এখানে, প্রত্যেক দিন 500 টাকা করে রেট। আমি দুদিনের জন্য ভাড়া নিয়েছি পুরো মুসৌরি ঘুরে দেখব বলে, মুসৌরি এবং তার আশপাশটা। ল্যান্ডরেও যাব, আর যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই ধনলটিতেও যাব। যেটা বললাম 500 টাকা করে প্রতিদিন রেট, আর তেল আমাকে ভরে নিতে হবে। লাইব্রেরি চক থেকে কেম্পটি ফলসের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটারের মতো। আমি কিলোমিটার দুয়েক চলে এসেছি, এখান থেকে আরও সময় লাগবে মোটামুটি 25 মিনিট। কিন্তু বিধি বাম, খানিকটা এগুতেই শুরু হলো তীব্র বৃষ্টি। এখন প্রায় 1:15 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে, তীব্র বৃষ্টি হচ্ছে, জানি না কখন থামবে। আজকে দিনটাই পুরো খারাপ হয়ে গেল, স্কুটিটা আজকে ভাড়া না নিয়ে কালকে নিলেই ভালো হতো। এখন বাজে 3:05, এই বৃষ্টি থামলো, এখান থেকে আরও 1/2 ঘন্টা লাগবে কেম্পটি ফলস পৌঁছাতে। পুরো রাস্তা ভেজা, পাহাড়ি রাস্তায় বর্ষার সময় চালানোটা বিশাল রিস্কের। আর আরেকটা ঘটনা হয়েছে, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বৃষ্টিটা হওয়ার পরে ঠান্ডা বেড়ে গেছে, এখন হয়তো এমনিতে টেম্পারেচার 18 ডিগ্রি হবে, কিন্তু এই হাওয়াটা লাগছে তাতে বেশ ঠান্ডা লাগছে। দেখুন রাস্তায় রাস্তায় কীরকম জল জমে আছে, বৃষ্টি কিন্তু পুরোপুরি কমেনি, ঝিরঝির পড়ছে। এর মধ্যে বেশি স্পিডে চালানোই যাবে না, 0 পয়েন্ট। সব পাহাড়ি জায়গায় একটা করে 0 পয়েন্ট কেন থাকে কে জানে। আবার নামতে পারে বৃষ্টি, কেম্পটি ফলস ডান দিকে। আরে এবার কিন্তু একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, বৃষ্টি আরও কমে গেছে, তবে হেভি ঠান্ডা লাগছে। রাস্তার দুদিকে প্রচুর হোটেল, তবে বর্ষার একটা আলাদা মজা আছে, যতই বৃষ্টি এসে বাধা দিক না কেন, আলটিমেটলি এটাও কিন্তু একটা আলাদা রকমের মজার ওয়েদার। পাহাড়ের গায়ে মেঘগুলো দারুণ লাগছে। বাজে রাস্তা, বাজে রাস্তা, বাজে রাস্তা, বাজে রাস্তা। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে উত্তরকাশী, গঙ্গোত্রী যমুনোত্রী যাওয়ার রাস্তা এটাই। আবার দাঁড়িয়ে পড়েছি, যা সুন্দর লাগছে না ওপাশটা। আমি জানি না ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কি না, কিন্তু পাহাড়ের কোলে ওই মেঘগুলো যে উড়ে বেড়াচ্ছে দারুণ লাগছে দেখতে। কেম্পটি ফলস পৌঁছানোর আগে উল্টো দিকের পাহাড় থেকে রাস্তার ওপরে দাঁড়িয়ে দারুণ সুন্দর ভিউ পাওয়া গেল। এই দোকানে স্কুটিটাকে পার্ক করলাম, এদের এখানে খেলে পরে কোনো চার্জ লাগবে না, কিন্তু না হলে 30 টাকা দিতে হবে পার্কিংয়ের জন্য। এবার ফলসের কাছে যাওয়ার জন্য এখানে ঝুলা আছে, মানে কেবল কার আছে, যাতায়াত খরচ হচ্ছে 150 টাকা পার হেড। এখান থেকে পায়ে হেঁটে কেবল কারের স্টেশন অবধি যেতে হবে, সেখান থেকে কেবল কার নিয়ে 150 টাকা দিয়ে একদম নিচে। ফলসে এখন প্রচুর জল, কিন্তু জলটা ঘোলা।
ভিড় একেবারেই নেই, মানে কেউই নেই, পুরো ফাঁকা। কেবল কার একদম নিচে নিয়ে যাবে, ওয়াটারফলসে যেখানে পড়ছে একদম নিচে সেখানে। কেবল কারে নেবে, আবার খানিকটা উঠতে হবে সিঁড়ি দিয়ে ভিউ পয়েন্টার কাছে যাওয়ার জন্য, যেখান থেকে ফলসটা সবচেয়ে ভালো দেখা যাবে। এই হচ্ছে আমার পেছনে কেম্পটি ফলস। মুসৌরিতে এলে এটা কখনোই মিস করবেন না। আর আমি এখন ভরা বর্ষায় এসেছি। কেম্পটি ফলসের রূপ এখন সাংঘাতিক, দেখতেই পাচ্ছেন কত জল এখানে। এখানে বোটিংয়ের জন্য জায়গা রয়েছে, এদিক দিয়ে 5 মিনিট মতো নিচে যেতে হয়। আমি আর যাচ্ছি না, বৃষ্টি পড়ছে আর আমাকে ফেরত যেতে হবে সেই জন্য। এখানে বোটিংয়ের চার্জ হচ্ছে পার হেড 100 টাকা করে। এরপর সেই দিন ফেরার পথে আমি দেখে নিয়েছিলাম জিরো পয়েন্টের পাশেই কোম্পানি বাগ বা মিউনিসিপ্যাল গার্ডেনটি। ফেরার পথে কোম্পানি বাগ বা মিউনিসিপ্যাল গার্ডেন পড়বে, আর একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি পড়বে, দুটোই দেখে নেব। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো গেলে ওই জিরো পয়েন্ট পড়বে। জিরো পয়েন্ট থেকে ডান দিকে গেলেই ওই কোম্পানি বাগ, আর বুদ্ধিস্ট মনাস্ট্রিটাও ওই রাস্তাতেই। এই দুটো দেখে তারপর মুসৌরিতে ফিরব। মুসৌরিতে কিন্তু যাতায়াত করার জন্য স্কুটি সবচেয়ে উপযোগী বাহন। যদি একজন বা দুজন আসেন তাহলে স্কুটি ভাড়া করে নেওয়াটাই সবচেয়ে বেশি সাশ্রয়ের, কিন্তু বেশি লোক এলে অবশ্যই গাড়ি করতে হবে, গাড়ির খরচ কিন্তু বেশি। শুধুমাত্র কেম্পটি ফলস যাতায়াতের জন্য গাড়ি রিজার্ভ করলে 1500 টাকা নেবে, আর সব জায়গাগুলো যদি ঘুরে দেখতে চান গাড়ির খরচ 4000 টাকার মতো। এই মিউনিসিপ্যাল গার্ডেন বা কোম্পানি গার্ডেন, এটা তৈরি হয়েছিল 2006 সালে। মুসৌরি এলে এটা কিন্তু অন্যতম আকর্ষণ আর কি। এখানে ঢুকতে টিকিট লাগে 25 টাকা পার হেড, আর গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ আমার স্কুটির জন্য নিল 20 টাকা। ফুলের বাগান, ছোট্ট ঝর্ণা, বাচ্চাদের নানান খেলবার ব্যবস্থা সহ খাবার দাবারের আয়োজন রয়েছে কোম্পানি বাগে। বেড়ানোর জন্য মন্দ নয়। এবার যাব হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। একটু আগে গিয়ে একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিকে গেলেই বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রিটা, এটা এখন বন্ধ রয়েছে করোনার জন্য, এইখানে আটকানো রয়েছে, এর আগে আর যাওয়া যাচ্ছে না। উল্টো দিকের পাহাড়টাই দালাই হিল, রয়েছে বুদ্ধদেবের মূর্তি আর দুর্দান্ত ভিউ পয়েন্ট, কিন্তু হেঁটে উঠতে হবে। আমি হেলমেটটা পরেই চলে এসেছি, হেলমেট খুলতে ভুলে গেছি, থাক পড়া নইলে হাতে বইতে হবে। এই দালাই হিলের ওপর থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ। আমি এখন ওপরে যাচ্ছি, আরও প্রায় 1/2 কিলোমিটার মতো উঠতে হবে। এই দালাই হিলের ওপর না উঠলে কিন্তু সাংঘাতিক মিস করতাম। দালাই হিলের ওপর থেকে সানসেট দুর্দান্ত লাগলো। এখনও অবধি মুসৌরিতে যতগুলো জায়গা দেখলাম তার মধ্যে এটা সেরা ছিল। দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, অবশ্যই এখানে আসবেন, 100% রেকমেন্ডেড। এবং সানসেটের সময় আসার চেষ্টা করবেন, সানসেটটা কিন্তু দুর্দান্ত দেখা গেল এখান থেকে।
পরের দিন আমি গিয়েছিলাম ল্যান্ডোরে, কিন্তু সেই গল্প নিয়ে আসব এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।